এটা একটা অসভ্যতা। মুখ্যমন্ত্রীকে একটা কার্ড রাত্রিরে বাড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে আসা, এটা একটা অসভ্যতার পরিচয়। তার কারণ, মুখ্যমন্ত্রীর প্রোটোকলে কেন্দ্রীয় মন্ত্রীর থেকে উপরে এবং তাকে কার্ডে তার নাম রাখা উচিত, এবং তার জন্য আগের থেকে হয় রেল থেকে কিংবা যে মন্ত্রী চার্জে আছেন তিনি সৌজন্যভাবে একটা ফোন করে যে আপনার কবে ডেট হবে, আমি এই ডেটে আসছি বলে একটা ডেট ঠিক করে নেওয়া উচিত। এইটা না করে এখানে এলাম আর মুখ্যমন্ত্রীকে একটা নেমন্তন্ন করলাম, মেয়রকে একটা কার্ড ফেলে দিয়ে এলাম, আর তারা লালিত গে প্রোগ্রামে দাঁড়িয়ে গেল। এত অবহেলা এবং হেলার পাত্র আমরা নই বা বাংলার মানুষ নই। টাকাটা বাংলার মানুষের টাকা, যে টাকাটা আপনি তুলে নিয়ে গিয়ে বাংলার প্রকল্প করছেন সেটা মানুষের টাকা। আপনারা বাংলার অধিকার চাইবার জন্যে যে প্ল্যানিং কমিশন, সুভাষ বোস যেটা চিন্তা করে গেছিলেন সেই প্ল্যানিং কমিশন, সেটাকেও তুলে দিয়েছেন। তুলে দিয়ে এখন কি নীতি আয়োগ না কি সে মাথায় দেয় না খায় কেউ জানে না। স্থানীয় সাংসদ হিসেবে মেট্রোর আমন্ত্রণপত্রে নাম থাকলেও যাচ্ছেন না, জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে যে পদ্ধতিতে যে প্রক্রিয়াতে আমন্ত্রণ জানানো হয়েছে এটা প্রত্যাশা করা যায় না। মুখ্যমন্ত্রীর এক মাস ধরে কর্মসূচি আগে থেকে নির্ধারণ হয়ে থাকে। সবচাইতে ভালো হতো যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি দিন ঠিক করে, কারণ রেলে সম্পর্কে মুখ্যমন্ত্রীর একটা আলাদা অনুভূতি বোধ আছে। এটা তিনি যতদিন থেকেছেন এক পয়সা রেলের ভাড়া বৃদ্ধি করতে দেননি। এই রেল তার জীবন ছিল, তাকে নিয়ে তিনি যা করেছেন এবং বাংলার মানুষ সেটা উপলব্ধি করে। তাই পদ্ধতিগত, প্রক্রিয়াগত এবং অজ্ঞতাগত তাদের কারণে আজকের এই কর্মসূচি সম্পূর্ণ হতে পারল না। জনস্বার্থে চালু হতে যাওয়া প্রকল্প নিয়ে রাজনীতি করছে তৃণমূল, পাল্টা অভিযোগ রাহুল সিনহার। মেট্রো সেই কারণে যে ওখানকার সাংসদ এবং বিধায়কের নাম তো আছে, আর মুখ্যমন্ত্রী তো আগেই যখন টের পেয়েছে যেখানে উদ্বোধন হবে তখনই সরে পড়েছে। এবং মুখ্যমন্ত্রী আজকে যেটা কামারকুণ্ডু রেল স্টেশন উদ্বোধন করলেন তখন কাদের ডেকেছিলেন? তখন রেলকেও তো ডাকেননি, রেলের প্রকল্প। অতএব সেই কারণে এই জাতীয় যারা অসহযোগিতা ইতিপূর্বে দেখিয়েছে তারা এটাকে এখন একটা রাজনৈতিক ইস্যু করতে চাইছে। এখন জনস্বার্থে জনসুবিধার্থে প্রকল্পকে নিয়ে তারা এখন রাজনীতির জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আমি রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে খুব কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কার্যক্রম হোক, কারণ এই দলটা উগ্রপন্থীদের দল। অতএব শুধুমাত্র অবস্থানে এরা শান্ত নাও থাকতে পারে, যে কোনো মুহূর্তে কোনো অঘটনও ঘটানোর চেষ্টা করতে পারে। অতএব আমরা মনে করি নিরাপত্তা জোরদার করে জনসুবিধার্থে জনস্বার্থে যে কোনো বিষয়কে যে কার্যক্রম নেওয়া হয়েছে সেটাকে সম্পূর্ণ করা উচিত।